आपका डिस्काउंट एक्सट्रीमली डिस्काउंट दे दूंगा 2200, उससे कम नहीं होगा। लाइफ टाइम चलने वाला चीज है, इसमें कोई मोटर कॉइल नहीं खराब होगी, 10 साल 20 साल 50 साल आराम से। हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल ऑब्लिक। আমি বিনাশ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা নতুন ব্লগ। আজকে এসে গেছি নিউ টাউন, আর এখানে চলছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আজকে এখানে লাস্ট ডে, তবে যারা মিস করে যাচ্ছেন তাদের জন্য বলে রাখি, এই মেলা চলবে সায়েন্স সিটিতে 14 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আজকে এই মেলার সমস্তটাই আমি আপনাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনাদের একটা ছোট্ট সাপোর্ট আমাদের অনেক মোটিভেশন বাড়ায়। তো চলে শুরু করতে হ্যাঁ। সামনেই দেখতে পাচ্ছেন সেন্ট্রাল মল, সেন্ট্রাল মলের সামনের মাঠেই চলছে এই মেলা। 1 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলেছে এখানে। যারা মিস করে গেছেন তারা অবশ্যই চলে আসুন সায়েন্স সিটি। 14 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে ওখানে। আমি আর পার্থ এখন টিকিট কেটে নিলাম। কত করে টিকিট দিল? 20 টাকা। ও বিশাল বড় বড় টিকিট দিয়েছে। লাকি ড্র এখন বলবেন 800 করে। হ্যাঁ লাকি ড্র এমনিতে আনলাকি তো। এই স্টলে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর। মেলার বাইরেও ওনাদের সাথে যোগাযোগ করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে এলাম হরেক মাল 100 টাকা দিল্লি জুয়েলারি শপে। এবার দেখুন জুয়েলারি শপে বউ থাকার জ্বালা। এবার আপনাদের দেখাবো পোর্টেবল ফোল্ডিং টেবিল চেয়ার। इसको स्टडी टेबल सेंटर टेबल बैठिए बैठिए सेंटर टेबल स्टडी टेबल। इसको 2 सीटर बेंच बना सकते। लाइफ टाइम चलने वाला चीज है, इसमें कोई मोटर कॉइल नहीं जो खराब होगी, 10 साल 20 साल 50 साल आराम से। 9800 यहाँ पे मिलेगा 7200 इसके साथ अम्ब्रेला फ्री होगा। এত কিছু শোনার পর কাকুর এই ফ্রি আমব্রেলাটাই পছন্দ হয়েছে। আপনি फोन करके रखिए কি করে आता भी बहुत बड़ा चाहता है। এরপর চলে এলাম জয়পুরের এক স্টলে, যেখানে রয়েছে প্রচুর কালারফুল চুড়ি এবং বালার অনেক কালেকশন। খুব ঠান্ডা পড়েছে, তাই এখানে অফার চলছে 1000 টাকায় 3টে প্যান্ট। তাড়াতাড়ি প্যান্ট কিনুন আর ঠান্ডা থেকে বাঁচুন। এরপর ঠান্ডা থেকে বাঁচতে আমি আর পার্থ চলে এলাম উইন্টার কালেকশনে, যেখানে সোয়েট শার্ট পাচ্ছেন 950 থেকে 1050-র মধ্যে। এরপর আমরা এক এক করে সবাই ট্রায়াল দিয়ে নিলাম। কোনটা ভালো লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা ফাইনালি এই জ্যাকেটটা নিলাম, যেটা 50% ডিসকাউন্ট দিয়ে দাম পড়লো 2250 টাকা। আর তো অনেক টাকা শপিং করে নিয়েছে। হ্যাঁ 2250। मैं गरीब हूँ। सोफा ऐसा भी मैडम खाली कपड़ा ही काल के लगा देगा, पानी में धोना नहीं है। हमारा पैसा लीडर का बैग। এরপরে নজরে এলো এমন এক ম্যাজিক কাপড়, যেটা দিয়ে ঘষলেই সবকিছু চকচকে হয়ে যাচ্ছে। দাদাকে বললাম আমার মুখটা একটু ঘষে দিতে, কিন্তু দিল না। आपका सोफा भी साफ है, अलग अलग। ये प्राइस कितना है? ये 100 का बनाता है, ये तीन लेगा 250 मैडम। इसमें तीन पीस होता है, सिंगल या 100 का वन आएगा। आपका पीतल का मूर्ति, सोना चांदी, मेटल ज्वेलरी, सरमाई का, लकड़ी का पंजा, टीवी से 6 महीना ही कपड़ा धोना नहीं पानी। आपका बैग भी चमका लाल है, कोई भी कलर। एक कपड़ा 6 महीना वाटर नहीं लगा रहा, सूखा मैडम। आपका सोफा ऐसा भी अपना ये 100 का है, ये 250 का। इसमें तीनटा अच्छे मैडम और इसमें 100 का बना रहा है। कपड़ा में लगा हुआ একটা 100 টাকা, তিনটা 250 টাকা। এই স্টলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হজমি, গোলি, আমলকি, আনারদানার অনেক আইটেম। আমার সামনের আন্টি বেশ সুন্দর একটা একটা করে তুলে টেস্ট করতে শুরু করেছেন, আর আমিও ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে শুরু করলাম টেস্ট করা। আমি আবার যাচ্ছি ফ্রিতে খাবার খেতে। ফ্রিতে তো একটু ভালো খেতে, 20 টাকার জন্য সবকিছু খেয়ে নেবে। 20 টাকা দিয়ে 20 টাকার টিকিট দিয়েছি, ফ্রিতে তো জিনিস খেতেই হবে। ওই জন্য সব স্টল থেকে আচার, আমলকি সব খেয়ে নিচ্ছি টেস্ট করার বাহানায়। না 20 টাকা 200 টাকা তুলে ছাড়বে। শাবাশ বেটা, বহুত বড় একটা খাবারের স্টল পেয়েছি। আবার যাবো ফ্রিতে গেলে, চলো যাবে নাকি? আমি যাবো না, তুমি ঠিক আছে? যাবো ইচ্ছা কি করে কি করে। এছাড়াও এখানে ছিল রাজস্থানি পিকলস, কেরালা চিপস এন্ড হালুয়া এবং এখানকার পানসারির আচার এবং সস। যেখান থেকে আমরা আচার নিলাম 6 পিস ছোট জারে, দাম মাত্র 50 টাকা। এরপরে আমি একটা বন্দুক হাতে পেয়ে এই দিদিটাকে ঢিসুম ঢিসুম করে গুলি করার চেষ্টা করছিলাম, কিন্তু গুলি বেরোচ্ছিল না। তারপরে এই দাদা বললো, এটা দিয়ে গুলি বেরোয় না, এটা দিয়ে কালি বেরোয়। এটা হলো একটা পেন আর সাথে আছে একটা টর্চ। এরপর নজর এলো স্মার্ট টাচ সুইচ, রিমোট সিস্টেম পর্দা এবং ওয়াইফাই লক। টেকনোলজি এখন কত স্মার্ট হয়ে গেছে আমার মতো। এরপর আমরা ফিল আপ করলাম লাকি ড্র কুপন, যেটা টিকিটের মধ্যেই ছিল, যদি লাকিলি কিছু পেয়ে যায়। লাকি ড্র কুপন নাকি? আমরা কি পাবো লাকি ড্র কুপনে? বাইক, বাইক, টিভি। এই ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এরপর আমরা চলে এলাম রয়্যাল ফার্নিচার কালেকশনে। এখানে ফার্নিচারের প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী, তবে হ্যাঁ বাজেটটা একটু হাই হতে হবে। এদিকে আমি সোফায় বসে বাজেটের অঙ্ক করতে লাগলাম, আর ওদিকে পার্থ সোফায় বসে শক্ত নরম বিচার করতে লাগলো। তোমার বিয়েতে বলো পছন্দ কি, বলো তাহলে এই সোফাটা কি ভালো লাগে? ও আচ্ছা ঠিক আছে। এদিকে ডিজাইনার নাইট ল্যাম্পগুলো বেশ ভালো, বেশ নজর কেড়েছে আমার, কিন্তু দামটাও বেশ নজর কাড়া, 8000 টাকা। এটা হলো টেবিল ক্লক, দেখতে দারুণ, দাম মাত্র 8000 টাকা। এটা ওয়াল হ্যাঙ্গিংও করা যায়। এখানেও আপনার পছন্দ মতো অনেক অ্যান্টিক কালেকশন আপনি পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আফগানি মেম্বারদের, যারা এখানে ড্রাই ফ্রুটসের স্টল দিয়েছেন। आपको डिस्काउंट एक्सट्रीमली डिस्काउंट दे दूंगा, 2200, उससे कम नहीं होगा। एक्चुअली आई बॉट दिस, आई नो दैट यू नो मैम, व्हेन वी शिफ्ट टू दैट साइंस सिटी दैट प्राइस इज विल इंक्रीज टू 22,000 बिकॉज नाउअडेज ड्राई फ्रूट रेट्स इज गेटिंग हायर, दैट्स व्हाई, नथिंग एल्स। आई नो द प्राइस, आई नो, बट दैट लास्ट, you know one thing, last year one Indian rupees was 900 Afghani, now one Afghani rupees is 800 Indian. Iska price hai 8 rupees in India. Afghanistan rupees, Afghani is getting higher, that's why. 3D picture to onek dekhechi, এগুলো হলো 5D পিকচার, দেখলে মনে হবে যেন ফ্রেমের বাইরে বেরিয়ে চলে আসছে এরা। দাম মাত্র 1250 টাকা। এরপর খুঁজে পেলাম আমার মতো আর এক বদমাইশ বাচ্চাকে, যাকে বদমাইশি করতে আর একটু সাহায্য করলাম আমি। ভালো লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে। এরপর এক স্যান্টা দাদু দেখে যেই গেলাম ছবি তুলতে, দাদু বলে শোনো শোনো আমার সাথে ছবি তুললে কিন্তু টাকা দিতে হবে। তাই ভাবলাম বাড়ি গিয়ে দাড়িতে সোনপাপড়ি লাগিয়ে নিজেই একটা সেলফি তুলে নেব। এটা নাকি স্ট্রেস বল, যতই প্রেস করবেন আপনার নাকি স্ট্রেস রিমুভ হবে। কি জানি বাবা আর কতক্ষণ প্রেস করতে হবে, আমার তো হাত ব্যথা হয়ে গেল, কিছুই তো হচ্ছে না। স্ট্রেস বল है सर, नर्व का ब्लड ना फास्ट कर देगा। এনারা এসেছেন ঢাকা বাংলাদেশ থেকে। এখানে প্রচুর শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন, কম বাজেটের মধ্যে বেশ সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে। এখন আমরা চলে এসেছি দুবাই, যেখান থেকে আমরা পেয়ে যাব আতর এবং পারফিউমের প্রচুর কালেকশন। এবার চলে এলাম রাজস্থান। রাজস্থানের এই অক্সিডাইজ মার্বেলের কাজ যত সুন্দর, দামটাও বেশ সুন্দর। অবশেষে ব্যাংকক না গেলে কি হয়, তাই শেষমেশ চলে এলাম ব্যাংককের এই স্টলে। সেখানে বিশেষ কিছু ছিল না, তবে মাথার ক্লিপ, কিরিং এবং টি শার্টের বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর মনে হলো আমাদের একটু খিদে পেয়েছে, তো চলুন একটু পেট পুজো করা যাক। তাই আমরা সোজা চলে এলাম রোল খেতে, আর নিয়ে নিলাম একটা এগ চিকেন রোল। রোল খেয়েও খিদে মেটেনি, তাই চলে এলাম এই দাদুর কাছে একটু ঘুগনি খেতে। এরপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, এখন আমাদের জার্নি এখানেই শেষ হবে। আর মেলার সামনে পার্কিং করার জন্য চার্জ লাগবে, পার্কিং চার্জ। আমি পার্কিং চার্জ দেবো না বলে রেখেছি গাড়িটা আমাদের অ্যাক্সিস মলের সামনে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।